প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ে ভোক্তার দাম সূচক এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আসলে মুদ্রাস্ফীতি পরিমাপের ক্ষেত্রে ভোক্তার দাম সূচক বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো একটি দ্রব্যের গুচ্ছ ক্রয়ের ক্ষেত্রে যে ব্যয় হয়, এই ব্যয়ের পরিমাণ নির্মাণের ব্যয়ের পরিমাণ পরিমাপের ক্ষেত্রে ভোক্তার দাম সূচক ব্যবহৃত হয়। সাধারণত প্রতিনিধিত্বমূলক কোনো এলাকায় ভোক্তারা যে সমস্ত দ্রব্য ভোগ করে তাদের প্রতিনিধি হিসেবে সেই নির্দিষ্ট দ্রব্যের উচ্চ মূল্য হিসাব করে ভোক্তার দাম সূচি নির্ণয় ভোক্তার দাম সূচক নির্ণয় করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি উদাহরণের মাধ্যমে এবং সূচির সাহায্যে বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করব। তো আমরা মনে করি ভিত্তি বছরের দাম স্তর রেখে আমরা একটি শখ ক্রয় করব। সেই শখে গুরুত্বপূর্ণ তথ্যগুলো উপস্থাপন করে আমরা মুদ্রাস্ফীতির পরিমাণ পরিমাপ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি শখ ক্রয় করি। সূচি তৈরির জন্য আমাদেরকে একটি শখ নিতে হবে। আমরা একটি ছক ক্রয় করছি। এখন এই ছকে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখব। এখানে ভোগ্য দ্রব্য, এখানে ভিত্তি বছর, ভিত্তি বছর 2012 সমান 0, চলতি বছর, চলতি বছর 2014 সমান এন। এখানে পরিমাণ আমরা আগেই লিখেছিলাম, পরিমাণ সমান Q0, দাম P0, এখানে ব্যয় P0 Q0, এখানে দাম PN, এখানে ব্যয়
পিএন পিজিরো পিজিরো এখন আমরা যদি দ্রব্য চাল গম লবণ তেল পরিমাণ চালের পরিমাণ ধরলাম 30, গমের পরিমাণ ধরলাম 10, লবণের পরিমাণ ধরলাম 2, আর তেলের পরিমাণ ধরলাম 5. তারপরে এখানে দাম ধরলাম 50, 20, 25, এখানে 100. তাহলে এখানে হবে 1500, 10×200, এখানে 50, এখানে 500. এখন পিএন যদি ধরি আমরা 55, তিরিশ, 140, তাহলে এখানে হবে 1650, 30×10=300, 300, 30×2=60, 45×70, 700, 700. তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা একটি শখ তৈরি করে নিয়েছি, এখানে আমরা ভিত্তি বছরের হিসাব পরিমাপ করেছি এবং এখানে চলতি বছরের হিসাব পরিমাপ করেছি। এখন আমরা দাম স্তর বের করবো। দ্রব্যের মোট পরিমাণ হলো 4, এখানে দাম স্তর 1500, 1700, 2250, মোট হলো 2250, আর এখানে 10, 19, 20, 21, 27, 10, 2710. এখন আমরা ভোক্তার দাম সূচকের যে সূত্র, অর্থাৎ দাম সূচকের সূত্র অনুযায়ী মুদ্রাস্ফীতি হবে, মুদ্রাস্ফীতি সমান সামেশন P0 Q0 সরি সামেশন P0 QN ভাগ সমান
ভাগ পি সামেশন পি জিরো কিউ জিরো, তাহলে এখানে আমরা লিখতে পারি 2710 ভাগ 2250। এটা দেখ গুণন 100, সূত্রে এখানে গুণন হবে 100, তাহলে সমান সমান আমরা লিখতে পারি এটাতে ভাগ করে এটা হবে, এটা সমান সমান হবে 1.0 গুণন 100 সমান সমান হবে 120, সরি 1.23 হবে, সমান সমান 120.23। অর্থাৎ মুদ্রাস্ফীতি সমান 120.23 বিয়োগ 100 সমান 20.23%। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে 2012 সালের ভিত্তিক অর্থের তুলনায় 2014 সালে আমাদের মুদ্রাস্ফীতি হয়েছে 20.23%। অর্থাৎ অনুরূপভাবে আবার অর্থের মূল্যও কিন্তু আমাদের কমে গিয়েছে 20.23%। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে এইভাবে আমরা কি করতে পারি, দাম সূচকের মাধ্যমে মুদ্রাস্ফীতির পরিমাপ করতে পারি এবং অর্থের মূল্যের পরিবর্তনের পরিমাপও করতে পারি। তো তোমরা ভালো থাকো, এই প্যান্ডামিক সিচুয়েশনে একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবা না, যদি যেতেই হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবা। তোমরা ভালো থাকো, এই শুভকামনায় খোদা হাফেজ।